এবার আরো কিছু সংবাদ এক নজরে। 1994 সালে আনসার বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত 2360 জন চাকরিকালীন সুবিধা পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় আগামী 2 আগস্ট বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ রায়ের জন্য এই দিন ঠিক করে। গাছ লাগালেই হবে না, গাছের নিয়মিত পরিচর্যা করার আহ্বান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান 2022-এর উদ্বোধনীতে এই আহ্বান জানান তিনি। চার ঘন্টা পর সচল হলো ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি সকাল 10টার দিকে রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছার আগে একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়ে যায়, বন্ধ হয়ে যায় ঢাকার সাথে ময়মনসিংহের ট্রেন চলাচল। হ্যালো ভাই, বরিশালের নথুল্লাবাদে হাইটেক পার্কের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন। ভারতের দেয়া অর্থায়নে দেশের 12 জেলায় 12টি হাইটেক পার্ক স্থাপন প্রকল্পের অংশ হিসেবে বরিশালে এর কাজ শুরু হলো। সকালে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।